সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন। শিক্ষার্থীদের দমনে সরকারের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পুলিশ। ফলে একদিকে পুলিশের গুলিতে আন্দোলনকারী ও সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে, তেমনি বিক্ষুব্ধ জনতার হামলায় বহু পুলিশ সদস্য হতাহত হয়েছেন। এখন পর্যন্ত 42 জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। শত শত পুলিশ সদস্য নানাভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। রোববার রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। নিহত ও আহত পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে IGP বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার 42 পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই 507 জন চিকিৎসা নিয়েছে। এছাড়া হামলায় গুরুতর আহত 27 জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন ICU আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।